আপনারা ছোট ছোট সোনামণিদের দেখছেন, সোনামণিদের ছবিগুলো একটু দেখেন, তারা অনেক সুন্দর। তো তোমার এই দৃশ্যটা একা আঁকছো তো? এই কোনাগুলো একটু ছোট করে দাও, বেশি বড় হয়ে গেছে, একটু মানুষ দেবা না দৃশ্যে? তাহলে এইবারের মানুষ কোথায় চলে গেছে, ঘুমিয়েছে? এই যে ছাতায় উল্টা হয়ে গেছে, এটা কালকে উল্টা দিয়েছিল, এটা ঘুরিয়ে দাও, এটা উল্টা হয়েছে। হ্যাঁ দেখি বন্ধুরা, আপনারা দেখছেন ছোট ছোট সোনামণিরা, তারা নিজেদের মতো করে নিজেরা সুন্দরভাবে ছবি আঁকছে। তাদের আগামী 4 তারিখে এখানে সব বাচ্চাদেরই দেখা যায় পরীক্ষা, খুলনা জোহরা খাতুন স্কুলের, তাই তারা পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। সামনে দেখেন তো, ওই এই একটা মামনির ছবিটা একটু কাছ থেকে দেখান, কে আঁকছে ওটা বলো একটু। কে আঁকছে, কে? তুমি একা একা আঁকছো? আচ্ছা সুন্দর হয়েছে। তোমার দেখে দেখে হাত উঠাও তো, কি নাম তোমার, নাম বলো। এদিকে একটু ঘুরাই ধরো, তুমি দৃশ্যটা একটু উঁচু করে ধরো, এদিকে ঘুরাই ধরো। হ্যাঁ একটু উঁচু, ওই দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি কিছু করো। বন্ধুরা আপনারা দেখছেন ছোট ছোট মামনিদের ছবি আঁকা, আপনারা দেখছেন। কোন ক্লাসে পড়ো মা তুমি? নার্সারিতে। নার্সারি বি? ডি। কোন স্কুল তোমার, স্কুলের নাম বলো। জোড়া খাতুন শিশু বিদ্যানিকেতন। আমরা এবারে দেখব আরো একটা মামনির ছবি, দেখতে পাচ্ছি একটি বেলুন, সুন্দর একটি বেলুন এঁকেছে। বেলুনটা একটু ঘুরিয়ে ধরো বাবা, এই সুন্দর। কি নাম তোমার, নাম বলো। সেজুতি মিত্র। তুমি এই ছবিটা কে আঁকছে? আমি। সুন্দর হয়েছে। আর কি আঁকছো দেখি, আপনারা দেখছেন প্লে গ্রুপের ছবি আঁকা। আমরা সব সকলের কাছে এক এক করে নিয়ে যাব, আপনাদের সবার সাথে পরিচয় করাই দেবো। মামনি তোমার নাম কি বলো আবার একবার? অধরা দাস অরুণী। আপনারা দেখছেন অরুণীর ছবি আঁকা, এখনও রং করে শেষ করতে পারিনি, অরুণীও ছবি আঁকছে দৃশ্য। আমরা দেখছি এবারে আমাদের চিত্রবাবু। চিত্রবাবু তুমি কোন ক্লাসে পড়ো? প্লে। তোমার একটু ছবি আঁকাটা একটু দেখাও তো, এদিক ঘুরিয়ে ধরো। শেষ হয়নি এখনও, তাই না? এই কে আঁকেছে এটা, একা একা এঁকেছেন তো? আচ্ছা অনেক সুন্দর হয়েছে। এরপরে আমরা আরও একটা মামনির কাছে আমরা চলে যাব। কী নাম আপনার? আদ্রিতা। আদ্রিতা মনি একটু দৃশ্যটা দেখান তো, এই যে আজকের আজকের ছবিটা অনেক সুন্দর হয়েছে। তুমি এই দুই দিন পচা করে আঁকছিলে, দুই দিন পরশু দিন একটু বকা দিয়েছি, তার একটু ভালো হয়েছে তার জন্য, না? হ্যাঁ আজকে আজকে আমরা কী দেবো সবাইকে, কী বলেছি ক্লাসের শুরুতে, ভালো আঁকলে কী দেবো? টিফিন দেবো, তাই না? এই জন্য ভালো করেছো, সূর্যের একটু ছায়া দাও বাবা। তোমার কী নাম বলো? পশ্মি। পশ্মি মামনি আমাদের সুন্দর একটি ছবি করছে। কোন ক্লাসে পড়ো তুমি? প্লেতে পড়ো। আচ্ছা আপনারা সবাই দেখলেন, আমরা এক এক করে সবার কাছে আমরা এবারে দেখতে পাচ্ছি ছোট্ট একটা সুন্দর একটা মামনি আমাদের। এদের দেখেন কত সুন্দর মামনি। তোমার নাম কি? এদিকে তাকাই কথা বলতে হয়, মেঘাত্রী। তোমার ছবিগুলো একটু দেখাও সবাইকে। তুমি একা একা এঁকেছো? আচ্ছা আর কি এঁকেছো দেখাও তো। আরে বাবা শাপলা দেখতেন, আপনারা ছাতা দেখছেন, তারপরে দেখছেন মোমবাতি, দেখছেন ঘুড়ি, তারপরে দেখছেন দৃশ্য। এতগুলো ছবি আজকে এঁকেছো, অনেক সুন্দর। তুমি তো টিফিন পেয়ে গেছো আজকে। হ্যাঁ তুমি, তোমার নাম কি? তোয়া। তুমি কি ভালো ছবি আঁকছো তো? আচ্ছা টিফিন টিফিন নিতে হবে, ভালো ছবি না আঁকলে কি টিফিন দেওয়া হবে? না। কি বলা হয়েছে? আচ্ছা সুন্দর। আমরা এবারে দেখছি আরো একটা বাবুর কাছে আমরা যাই, বলো বাবা। না এটা উল্টা হয়ে যাচ্ছে, এই মোটা চ্যাপটা মাথা উপরের দিকে হবে। ম্যাডাম একটু ছাতাটা ও ভুল করছে, একটু দেখাই দেন তো। দেখি তো বাবা, দেখি 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 দেখি। কি নাম তোমার, নাম বলো। এক একটা নামই বলো, দুইটা নামে দরকার নাই। হ্যাঁ ঈশান। আমাদের ঈশান বাবু, ঈশান বাবু কোন ক্লাসে পড়েন? নার্সারি। আপনার ছবিটা একটু দেখান তো,
আপনার বাড়িতে মানুষ কোথায় গেছে? মানুষ দিবেন না কেন? মানুষ কি ঘুমিয়েছে, ঘরের ভিতরে আছে, হ্যাঁ, নাকি বাজারে গিয়েছে? হ্যাঁ, জানালায় একটু কালার হবে, তারপরে একটু কি সূর্যের সূর্যের দাগগুলো সবগুলো হবে বাবা। এবারে আমাদের ছোট্ট ছোট্ট বাবুর কাছে চলে আসছি, ছোট্ট বাবু আমাদের ছবি আঁকছে দেখছি। ছোট্ট বাবু আপনি ভালো আছেন তো? ভালো আছেন, আপনি কি ছবি আঁকছেন? আচ্ছা, রং করবেন এখন, তাই তো? আমরা এখন আর একটা মামনির কাছে আসছি আমরা, দেখি মামনির ছবিটা দেখলাম, এবার মামনির সাথে একটু কথা বলি। মামনি কোন ক্লাসে পড়ো? নার্সারি পড়ো। কোন কোন স্কুল তোমার? আর তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারি। তুমি কয়টা ছবি এঁকেছো? বন্ধুরা আপনারা দেখছেন যে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে ড্রয়িং শেষ করছে, এখনও রং শেষ করেনি, আশা করি আরও সুন্দর করবে। আমরা আপনাদের সকল বাবুর কাছে আমরা নিয়ে যাব, আমাদের বাবুরা কেমন কি আঁকছে। আমাদের স্বাধীন বাবু, স্বাধীন তুমি ভালো আছো বাবা? তা এই যে পরীক্ষা খুব আর দুদিন পরে, তাহলে আমাদের ভালো করে করতে হবে না? তাহলে এই দুদিন বেশি করে একটু কষ্ট করতে হবে, তাই না? তোমাদের এই ছাড় কি কখনো এর আগে বকা দিছে? কিন্তু আজকে কেন বকা দিচ্ছে? যে তোমাদের পরীক্ষা যদি ভালো না হয় তাহলে কি তোমাদের কিন্তু মামনিরা আর এখানে নিয়ে আসবে না? আসবে? তাহলে তো তোমার সাথে আমার সাথে আর দেখাও হবে না, হবে? এখন কি তোমরা ভালো ছবি করে আমার এখানে আসতে চাও না? এবং তোমরা যদি ভালো ছবি না আঁকো তাহলে আমি কষ্ট পাবো না? কষ্ট পাবো? তাহলে কষ্ট দিতে চাও? তাহলে কি করতে হবে? বাসায় মামনির কথা শুনতে হবে, এবং স্কুলে গিয়ে কি করতে হবে? স্কুলে গিয়ে কি করতে হবে? মামনি আগুনের রংটা কোন কালার হবে? এখানের রংটা তোমার হয়নি তো, দেখো তো। তারপরে পাতা এঁকেছে, এঁকেছে তোমার দৃশ্য কই? আজ আগে করো তাড়াতাড়ি, কোনো কথা হবে না। আমরা আমরা দেখি আরও একটা বাবুর সাথে একটু পরিচিত হই। মাক্স খোলো, খুলে ব্যাগে রাখো। হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম ঋদ্ধিমান সাহা। হ্যাঁ ঋদ্ধিমান, ঋদ্ধিমান সাহার কাছে আমরা দেখবো যে কি কি এঁকেছে। কয় একটু দেখান তো, একটু ঘুরে ধরেন, এখানে এখানে সবাইকে দেখাবো। এটা কি আপনি এঁকেছেন? আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? কোন স্কুলে পড়েন? স্কুলের নাম বলেন। জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন। অনেক সুন্দর এঁকেছে বন্ধুরা, আপনারা দেখুন মোমবাতির এখানে ডবল দাগ হয়েছে, এটা মুছে দেন। তারপর মোমবাতি একটু গলে পড়ছে, সেটা দেখাননি তো বাবা? আঁকছে, অনেক কয়টা ছবি এঁকেছে, আপনার এখনও শেষ হয়নি। আমরা সবাই শুভকামনা করব আমাদের বাবুদের জন্য। দেখি বাবু, আমাদের লাবিব অনেকদিন পরে আসছে। লাবিব, লাবিবের মোমবাতিটা অ্যাশ কালার কেন? তোমার এত রং থাকতে কালার, তুমি এটা অ্যাশ কালার করছো কেন? টিচার যেটা করেছে সেটা করতে হতো। হ্যাঁ, আর এটা কি পাতা, এটা কি ফুল? আজকে অনেকদিন পরে এসেছে, এই জন্য ড্রয়িংটা বেশি সুন্দর করতে পারেনি। লাবিব একটু তাকান তো, ভালো আছেন আপনি? একটু বলেন, মুখ থেকে বলেন, ভালো আছে। আমাদের লাবিব একটু কম কথা বলে। আপনারা সবাই আমাদের বাবুদের জন্য শুভকামনা করবেন, আপনার আগামী 4 তারিখে পরীক্ষা, এই জন্য কালকের দিন আমরা ক্লাস পাবো। সবাই এই বাবুদের জন্য শুভকামনা করবেন, তারা যেন সুন্দর ভালো ফলাফল অর্জন করতে পারে, এবং আমরা তাদেরকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তাদেরকে ভালো ফলাফল যাতে হয়। সুন্দর করে খাতা রেখে নাও বাবা, খাতা না রাখলে ছবি আঁকতে সমস্যা হয়, খাতা রেখে নাও। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন, আমরা আপনাদের সঙ্গে নিয়ে ভালো কিছু করতে চাই। বাবা দুষ্টামি করে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমাদের ছোট ছোট সোনা মামনিদের বাবুদের আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন, তারা যেন পড়াশোনার পাশাপাশি এই
ছবি আঁকা, কবিতা আবৃত্তি, সঙ্গীত এগুলোর সাথে সম্পৃক্ত রেখে জীবনের সামনে ভালো কিছু করতে পারে এমন প্রত্যাশা রেখে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি।